জন্মাষ্টমী, জন্মাষ্টমী পুজোর ও একেবারে করে তোমাদের একটু নার্সারিটা দেখিয়ে দিচ্ছি। যেতে যেতে বৃষ্টি এসে গিয়েছে ভালো রকম, আর আমরা ভিজে যাচ্ছিলাম বলে এখানে একটা গ্যারেজ টাইপের দোকান পেলাম। গ্যারেজ টাইপের দোকান বলতে এখানে ওই গাড়ি টাড়ি সারাই করা হয়, বাইক টাই তো এখানে দাঁড়িয়ে গেলাম, অনেকেই আছে। এর আগেও এক জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টি হচ্ছিল বলে, তো সেটা আর দেখাতে পারিনি। দেখো চশমায় জল, আর আস্তে আস্তে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে, দেখতেই পাচ্ছ রাস্তায় জল, আর ভালো রকম জল মানে বৃষ্টি হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আছি, এরপরে বৃষ্টি থামলে আমরা যাব। দেখো কোথায় এসেছি, দেখো তো সব কিছু অন্য অন্য লাগছে কিনা। আমরা এলাম সেই যে ননদের বাড়ি, মেজদির বাড়ি এলাম। মেজদির বাড়ি আজকে পুজো, সেই জন্যে এলাম। দেখো মেজদি কী করছে দেখাচ্ছে, ভোগ রান্না করছে। তাতে কী হয়েছে, এখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না, সব কিছু আলাদাভাবে। আর এক্ষুনি মেজদি সামনে আসছে না, পরে আসবে, ঠিক আছে। রান্না টান্না ঠাকুরের হচ্ছে, আর আমরা এখন ড্রেস চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে তারপরে ঠাকুরের কাজকর্ম টুকটাক একটু করবো। হয়তো সব কিছু করা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। জামাকাপড় ছাড়লাম, জামাকাপড় ছেড়ে আবার একটা শাড়ি পরলাম। শাড়ি পরে মেজদি একা একা বেলছিল, তো আমি ভাবলাম আমি কেন বসে থাকবো, আমিও একটু হেল্প করি যতটুকু পারি। আর মোটামুটি অন্য কিছু সবই প্রায় হয়ে গেছে, তো লুচিটা করছিল একা একা, আর সকাল থেকে কতই বা করবে। তো মেজদি বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম, আর উঁচু পিঁড়িটাতে বসতে অসুবিধা হচ্ছিলো তাই একটু চেঞ্জ করে নিলাম। আর দুজনে মিলে কথা বলছি আর লুচিগুলো ভেজে নিচ্ছি। অনেকটা প্রায় 2 কেজি ময়দা, প্রায় না 2 কেজির বেশি হবে, 2 কেজির বেশি ময়দা মাখা হয়েছে, মেজদি মেখে রেখেছে, আর সেটা লুচি করা হবে। আপাতত কিছু করে নিচ্ছি, আর পুজো হয়ে যাওয়ার পরে কিছুটা করব। তো এবার হবে পুজো। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे अज्ञानवतीरन्नस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे गुरुब्रह्मभिष्टम् লোকনাথ
ধর্ম খনাত্ব মুখ্য দাম একবার ঠাকুরের পায়ে যাচ্ছে পুজোর কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো করতে অনেকটাই সময় লাগে, সবটা শেয়ার করা সম্ভব না। আর পুজো করার পরে আমরা প্রসাদটাই খাচ্ছি, আজকে কিন্তু কোনো কিছুই খাওয়া হবে না, যেটুকু পুজো দেওয়া হয়েছে সেটাই খাওয়া হবে। দেখতেই পাচ্ছ, লুচি, কাটা ফল, পাঁচ রকম ভাজা, তারপরে তালের বড়া রয়েছে, আলুর দম রয়েছে। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো এখানেই শেষ করছি ভিডিওটা।